হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব কষে দেখি 10-এর অঙ্কগুলো। 1 নম্বর অঙ্কটা করি, 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এটা লিখতে হবে। তারপরে কি করতে হবে, এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তো প্রথমে এটা আমরা করি। তো আমরা জানি যে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। 100 পয়সা, তাহলে 3 টাকা সমান কত হবে, 300 পয়সা হয়ে যাবে। 7 দিয়ে 300কে ভাগ দিব। 7 দিয়ে কত দিয়ে কতকে ভাগ দিব, 300কে ভাগ দিব। 7 4-এ কী কত হবে, 28 হবে। 7 4-এ 28, 1 নিলাম, 10 থেকে 8 বাদ গেলে হবে 2, এরপর 0 বসালাম। 7 দুগুণা কত হবে, 14 হবে। 14 লিখলাম, 7 3-এ 21 বেশি হয়ে যাবে। 14 নিলাম, 7 দুগুণা 14, 1 নিলাম, 10 থেকে 4 বাদ গেলে হয়ে যাবে 6। এরপর কি, দশমিক দিয়ে 0 নিব, 0 নিলাম, 7 7-এ 49, 7 7-এ 49, 7 8-এ 56, কত নিলাম, 56 নিলাম। 7 9-এ 63 বেশি হয়ে যাবে। 1 নিলাম, 10 থেকে 6 বাদ গেলে কত হবে 4, আবার 0 নিলাম, 7 5-এ হয়ে যাবে 35, কত হবে 35। 1 নিলাম, 10 থেকে 5 বাদ গেলে কত হবে 5 হবে, আবার 0 নিলাম, 7 7-এ কত নিলাম 49, 7 7-এ 49, 1 নামলো নিচে, 10 থেকে 9 বাদ গেলে কত হবে 1 হবে। এখানে আমরা, এখানে বলেছে কি যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে হবে। তো 2টা তো বেরিয়ে যাচ্ছে, 1টা বেশি নিতে হবে, কারণ কি এই এই যে সংখ্যাটা আছে এটা 2 দশমিক স্থান পর্যন্ত, তো সেটা কি এই যে 5টা আছে এটা পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে, সেটা কী হিসাবে বোঝা যাবে, পরের সংখ্যাটা অনুযায়ী বোঝা যাবে। তো এই কারণে আমাদেরকে 3টা নিতে হবে। এরপর কি করব, এখানে বলেছে 2 দশমিক আসন্ন মানে যদি এটা লিখি 4 2 8 5 7, এটা কি পয়সা, এই পয়সাটাকে যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে হয় তো কত হবে 4 2 দশমিক 8 6 হয়ে যাবে, কারণ পরের যে সংখ্যাটা আছে 5-এর পরের সংখ্যাটা এটা 5-এর উপরে আছে, এই কারণে এটা পরিবর্তন হয়ে যাবে 6, এর তো পয়সা। এবার কি বলছে, 7 জনের মোট টাকা, তাই এত করে পাচ্ছে, তাহলে এখানে যেটা হবে হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তো অতএব প্রত্যেকে পাবে এত পয়সা করে। এরপর কি বলছে, 7 জনের মোট টাকা হিসাব করে দেখি, তাহলে এটাকে মোট টাকায় পরিণত করতে হবে, প্রত্যেকজন পাচ্ছে এত পয়সা করে, এটা আসন্ন মানে বের করে। এরপর কি করব, 7 দিয়ে গুণ দিব, 7 মোট টাকা বের করব 7 জনের, তো মোট টাকা বের করব 7 গুণ 42.86 সমান সমান কত হবে। তো এখানে গুণ করি, 42.86 গুণ 7, 7 6 42, 42 হাত থাকলো 4, 7 8-এ 56, 56 আর 4 হয়ে যাবে 60, 60-এ 0, হাত থাকলো 6, 7 2-এ 14, 14 আর 6 হয়ে যাবে 20, 20-এ 0, হাত থাকলো 2, 7 4-এ 28, আর 2 হয়ে যাবে 30। তো এখানে এই সংখ্যাটা আমরা পাচ্ছি, 2টা সংখ্যার আগে দশমিক এসে, 2টা সংখ্যার আগে কিনব দশমিক নিব, তো এটা পাচ্ছি আমরা 3002, এটা পাচ্ছি, এর তো পয়সা পাচ্ছি। এরপর যে এখানে বলেছে যে মোট টাকার, তাহলে মোট টাকার এই যে আসন্ন মান বের করে যে মোট টাকাটা যে বের করলাম, তো এখানে কত বেশি কম বা বেশি হচ্ছে, তো এটা কী করে বুঝবো, তাহলে অতএব মোট কী হবে, মোট টাকার, মোট টাকার কত, তো এখানে এটা থেকে এটা বাদ যাবে 300 বাদ যাবে, তাহলে 300.02 বিয়োগ 300 যদি বাদ দিই তাহলে কত পাওয়া যাবে, এখানে বিয়োগ দিয়ে দিচ্ছে, 300.00 নিলাম, এখানে 2 বসলো 0.000, তাহলে পাওয়া যাচ্ছে কত, 0.02 পয়সা। পয়সা কি হবে, পয়সা, পয়সা কি হবে, বেশি না কম, তাহলে এটা বেশি হবে, বেশি, এটাই যাবে আনসার। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি,
हिसाब कर देखी प्रत्येके प्राय कत पैसा पा दुई दशमिक स्थान पर्यन्त आसन्न मान यहाँ कि करते हैं लिखते हैं आरो हिसाब कर देखी आठ जन ऐले मोट टाका मोट कत टाका पेल और सात जन मेये मोट कत टाका पेल आठ जन ऐले और सात जन मेये मिले मोट कत टाका पेल हिसाब करी और देखी मोट टाका बाईस टाकार कत बेशी बा कत कम। तो प्रथम यहाँ के बेर करते हैं आठ जन ऐले सात जन मेये कि समान भागे भाग कर दीते हैं और आसन्न मान बेर करते हैं दुई दशमिक स्थान पर्यन्त बाईस टाका। तो आमरा जानी एक टाका समान होच्छे एकशो पैसा ताहले बाईस टाका समान हो जाए कत हबे बाईशो पैसा हो जाए कि हबे पैसा। तो एबार कि करब ये आठ जन और सात जन ताहले आठ जोग सात समान समान कत हबे पंद्रह पंद्रह जन टोटाल हबे पंद्रह पंद्रह दिए बाईशो पैसा के भाग दीब पंद्रह निलाम पंद्रह और एखाने लिखलाम बाईशो पैसा भाग दीते हबे बाईशो पैसा के पंद्रह दिए भाग दीते हैं तो हमें पंद्रह के पंद्रह लिखलाम एक निलाम बारो थेके पाँच बाद गेले कत हबे सात शून्य नामालाम पंद्रह चारे षाट पंद्रह पाँच पचहत्तर पचहत्तर बेशी हो जाच्छे सत्तर थेके ताहले पंद्रह चारे कत निब षाट निब एरपर शून्य 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 सात थेके छय बाद गेले कत हबे एक हबे शून्यटा बसाबो नीचे पंद्रह पाँच पचहत्तर पंद्रह छय नब्बे निब पंद्रह छय कत निब नब्बे एरपर शून्य 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 दस थे नय बद गले एक आर शून्य निब कि पंद्रह शून्य निब दशमिक दिए कि निलाम शून्य निलाम आर लिखब पंद्रह छय नब्बे नब्बे ना शून्य 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 आर एक आर कि निब एक शून्य निब पंद्रह छय कत हबे नब्बे हो जाए आर कत हबे एखाने शून्य और एखाने हो जाए एक एक शून्य निब पंद्रह छय कत हबे नब्बे हबे एक। तो ये चलते थको तो बेसि निब ना एखे कि बोले जे दुई दशमिक स्थान पर्यन्त तो दूटा बड़ी जाने तो एक बेसि निल एक बेसि नीते हैं ना यहाँ ठीक ठाक होना। तो ये हमें जो पासी एक चार छय दशमिक छय 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 दुई दशमिक स्थान पर्यन्त आसन्न मान जो बेर करते हैं तो हमें ये देखते पासी दुई दशमिक स्थान एखे जे आई स्थाना तो ये छय आर घर देखते हैं पर जे संख्या से पाँचर ऊपर आसे तो ये कि चेन्ज हो जाए यह संख्या। तो ये लिखब एक आसन्न मान लिखब एक चार छय दशमिक छय सात यहाँ हो जाए पैसा हो जाए तो पैसाटा कि प्रत्येके पाचे एखे हिसाब कर देखिए प्रत्येके प्राय कत पैसा पा ताहले प्रत्येके प्राय एत पैसा करे पाबे। एबार बोलेछे जे आरो हिसाब करे देखी आठ जन छेले मोट कत टाका ताहले आठ जो आठ दिए जदि भाग गुण दिए थाके एक चार छय दशमिक छय सात गुण कत दिए आठ आठ दिए जदि गुण दी कत हबे एक चार छय दशमिक छय सात गुण आठ आठ दिए गुण दिच्छे आठ सत्ते छापान्न छय हाथ थकल पाँच आठ छय आठचल्लिस आठचल्लिस पंचाश एकान्न बहान्न तिरपान्न तिरपान्न कत हो तीन हो हाथ थकल पाँच आठ आठ छय आठचल्लिस आठचल्लिस पंचाश पंचाश एकान्न बहान्न तिरपान्न तिरपान्न तीन हाथ थकल पाँच आठ चारे बत्रीस बत्रीस तेतरिस चौत्रिस बत्रीस छत्तीस सैंतीस सैंतीस सात हाथ थकल तीन आठ एक आठ आठ तीन हो जाए एगारो। ताहले एटा पाच्छी दुटा संख्यार आगे दशमिक इसे दुटा संख्यार आगे दशमिक एखाने होबे एक एक सात तीन दशमिक तीन छय एटा होबे कि पैसा हिसाबे ए पैसाटा कि बोलेछे एखाने जे आठ जन छेले मोट कत टाका पेल तो एटा पैसा हलो। तो पैसा थेके जदि टाका बेर करते हैं ताहले एखाने कि करब तो एखाने पैसा आछे तो टाका जदि बेर करते हैं ताहले एक एक सात तीन दशमिक छत्तीस भाग कत हो एकशो एकशो दिए भाग दीब जो भाग करी ताहले कि हो एक एक सात तीन दशमिक तीन छय और नीचे कत एकशो लिखी भाग दी एटा के सुन उठिए दिलाम दशमिकटा के नीचे लिखे दिलाम एकशो। तो ये बड़िए गल कत एक एक सात तीन तीन छय और नीचे हो गल कटा कटा शून्य होने चार्ट एक दो तीन चार दस हज़ार बैरिए गल। तो ये
একক দশক শতক হাজার, তাহলে একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার, ঠিক আছে, একক দশক শতক হাজার, আর অযুত এখানে দশমিকটা বসে যাবে, তো এটা এখানে বসাবো না, সমান সমান 11.7336 টাকা। তো এত বড় লিখতে হবে না, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে, তো এখানে 11 কী হবে, 11.73 টাকা। এই তিনটা চেঞ্জ হলো না, পরিবর্তন না, কারণ পরের যে তিনটা আছে এটা 5-এর নিচে আছে, এই কারণে এটাই থেকে গেল। তো এখানে লিখব 11.73, এত টাকা। তাহলে এত টাকা, তাহলে 8 জন ছেলে যে আছে কত টাকা পাবে, এত টাকা, কতজন, 8 জন, 8 জন ছেলে, 8 জন ছেলে, তাহলে 8 জন ছেলে পাবে কত, এত টাকা, 8 জন ছেলে পাবে, আর 7 জন মেয়ে, মোট টাকা কত পাবে, তাহলে 8 জন যদি 7 জন মেয়ে, 7 জন মেয়ে, 7 জন মেয়ে পাবে, তাহলে 7 দিয়ে কী করতে হবে, গুণ, 7 দিয়ে গুণ দিব, এই যে এটাকে 1,4,6.67 গুণ 7 দিয়ে গুণ দিব, তাহলে এখানে গুণ দি 1,4,6.67 গুণ 7, 7, 7, 49, 49-এ 9, 8, 4, 7, 6, 42, 42, 46, 46, 6, 8, 4, 7, 6, 42, 42, 43, 31, 32, 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
সঙ্গে দশমিক দিয়ে দিই, এখানে পাচ্ছি কত, সমান সমান 1026.69 এই সংখ্যাটা পাচ্ছি। এরপর এটা হচ্ছে, এটা কি পয়সা হচ্ছে, এটাকে টাকায় পরিণত করতে গেলে কি হবে, 1026.69 এখানে ডিভাইড 100 100 তারপরে আমরা টাকাটা পেয়ে যাব। তো এখানে লিখছি তো 1026.69, নিচে লিখলাম 100, এই দশমিকটাকে উঠিয়ে নিচে লিখলাম 100, সমান সমান নিচে হয়ে যাবে 10,000, 10 2 6 6 9, একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, এই জায়গাতে দশমিকটা হবে। তাহলে 10 লিখলাম 10.2669, এরপর এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটা পরিবর্তন হয়ে যাবে, এখানে 10.2, এখানে 2 লিখলাম, এখানে হয়ে যাবে 7, কারণ কি পরে যে সংখ্যাটা আছে এটা 5-এর উপরে আছে, এই কারণে এটা কি হবে, 7 হয়ে যাবে। তাহলে এখানে লিখবো কত, 10.27 এত টাকা, এটা হচ্ছে 7 জন মেয়ে। এরপর কি বলেছে, তারপরে কি বলেছে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো হিসাব করি। তাহলে এই দুটা যদি যোগ করি, 8 জন ছেলে, 8 জন, 8 জন ছেলে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে, মেয়ে মোট টাকা, মোট টাকা কত হবে, মোট টাকা হয়ে যাবে তাহলে কত কত আছে এখানে, এখানে আছে 11.73 আর এখানে আছে 10.27, তাহলে 11.73 যোগ 10.27 এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে, 11.73 আর 10.27, 10 দুটোকে যোগ করলে কত হবে, 10.0 আর থাকলো 1, 7, 8, 9 আর 1, 10.0 আর থাকলো 1, এখানে 1 চলে আসলো, এখানে 2 হয়ে গেল, 1, 1 হয়ে যাবে 2 আর এখানে 2, 22 দশমিক, তাহলে 22.00 মানে কত হবে, 22 টাকা হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো, তাহলে 22 টাকা পেলো, যেটা উত্তর বেরোলো 22 টাকা, আর হিসাব করি, তাহলে হিসাব করে দেখলাম তা 22 টাকা পেলো, দেখি এই টাকা মানে ওই 22 টাকাটা মোট টাকার যে 22 টাকার কত বেশি বা কত কম, তো এটা কি হবে, সমান হবে, 22 বেরোলো তাহলে কত হবে, সমান হবে। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আলো 1 সেকেন্ডে যায় এত মাইল, আবার 1 মাইল সমান সমান এত কিমি, আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। তো এখানে কি বলেছে, 1 মাইল সমান কত হচ্ছে, 1 মাইল
মাইল সমান সমান 1.6093 কিমি। তো এত মাইল 1.8600 এত মাইল সমান সমান কত কিমি হবে, তাহলে এটা আর এটা গুণ দিব, কি করব গুণ দিব 1.6093 গুণ 1.8600 গুণ দি। তো এখানে তিনটা শূন্য আমরা ধরবো না, পরে ধরবো। তো প্রথমে এটা আর এটা গুণ দিব 1.6093 গুণ 1.86 গুণ দি 6 3 18 18 8 হাত থাকলো 1 6 9 54 54 1 55 55 হাত থাকলো 5 6 0 0 আর 5 যোগ করলে কত হবে 5 6 6 36 6 হাত থাকলো 3 6 1 6 7 8 9 9 হলো গুণ দিলাম 8 3 24 4 হাত থাকলো 2 8 9 72 72 73 74 74 4 হাত থাকলো 7 8 8 0 0 আর 7 যোগ করলে 7 হবে 8 6 48 48 8 হাত থাকলো 4 8 6 48 8 হাত থাকলো 4 8 1 8 আর 4 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 12 গুণ দিলাম। এরপর 1 দিয়ে এই গোটা সংখ্যাটা যদি গুণ যায় তাহলে কি হবে ওটাই বসবে 3 9 0 3 9 0 6 1 যোগ করি 8 9 5 8 4 যোগ করলে হয়ে যাবে 9 9 10 11 12 12 2 আর থাকলো 1 এরপর 1 আর 6 7 7 7 হয়ে যাবে 14 14 আর 9 হয়ে যাবে 23 23 আর থাকলো 2 2 9 হয়ে গেল 11 11 8 19 19 9 আর থাকলো 1 1 আর 2 হয়ে যাবে 3 3 আর 6 কত হবে 3 6 হয়ে যাবে 9 1 1 হয়ে যাবে 2 এই সংখ্যাটা পাচ্ছি। তো 2 9 9 তারপর আছে 3 2 9 8 এরপর এই তিনটা শূন্য বসিয়ে দিই 1 2 3 1 2 3 4 চারটা সংখ্যার আগে দশমিক আছে, চারটা সংখ্যার আগে দশমিক 1 2 3 4 চারটা সংখ্যার আগে দশমিক দিলাম। আর এদিককার যদি দশমিকের পরে যে শূন্যগুলো আছে এগুলোর দাম নাই, তো এখানে লিখব 2 9 9 3 2 9.8 এখানে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দশমিকের পরে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি না, তো এদিককারগুলো নিব। তো এটা এখানে এই 9টাকে কি করব চেঞ্জ করব, কারণ কি এখানে যে 8টা আছে কি আছে 9-এর যে পরের যে সংখ্যা 8টা সেটা 5-এর উপরে আছে, কি করব চেঞ্জ করব। তো এখানে 10 হয়ে যাবে 9 যোগ 1 সমান 10 দশের যদি শূন্য হয় এখানে তাহলে 1টা এখানে চলে আসবে 2 আর 1 হয়ে যাবে 3 এরপর 3টা বসাবো 9 9 2 এটা কি হবে এটা হয়ে যাবে কিমি, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, তা লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত। তো এই সংখ্যাটা যেটা দিয়েছে 4 নম্বরে 0.997 তো এটার কত 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিক উপরে দুটা সংখ্যা নিব। এখানে যে 7 দেখতে পাচ্ছি আমরা, তো 7টা কি আছে 5-এর উপরে আছে, তো এই কারণে এটা কি হবে পরিবর্তন হয়ে যাবে 9 যোগ 1 হয়ে যাবে 10 হয়ে যাবে, ঠিক আছে। 10-এর তাহলে শূন্য যদি এখানে আসে তাহলে কি হবে এখানে হয়ে যাবে, এখানে যদি 10-এর শূন্য যদি হয় তাহলে এখানে 1টা চলে আসবে, তো এখানে শূন্য হয়ে গেল 1টা এখানে আসলো, তাহলে এখানেও কি হবে 9 যোগ 1 সমান সমান হয়ে যাবে 10, 10-এর শূন্য বসবে আর 1টা কোন দিকে চলে আসবে দশমিকের পরে বসে যাবে, তার মানে 1 হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কে কি বলেছে শূন্য স্থান পূরণ করি, এখানে যে শূন্য স্থান দিয়েছে এই শূন্য স্থানটা পূরণ করতে বলেছে সংখ্যা, এইগুলো হচ্ছে সংখ্যা, সংখ্যা দিয়েছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তো সংখ্যাটির দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা সেইগুলো এখানে এই বাক্সে এই বাক্সগুলোতে বসাতে হবে, শূন্য স্থান পূরণ করতে হবে। তো এখানে দশমিকের আগে যে সংখ্যাটা দিচ্ছে সেটা আছে কি 54 আছে, তো 54 তো এখানে আগের সংখ্যাগুলো এখানে আগের সংখ্যা কি হবে 35 হবে, কত হবে এখানে দশমিকের আগের সংখ্যা হবে কত 2 হবে, এখানে শূন্য আছে শূন্য হবে, এখানেও কী হবে শূন্য হবে। এবার কি বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, এইগুলোতে কী লিখতে হবে আসন্ন মান, তো দশমিকের
आगे आसन्न मान कत पंचान्न होने चुवान्न जगह एखे पंचान्न हो गए चुवान्न जगह कत हो पंचान्न कारण कि चार जो पर संख्या सात से पाँचर ऊपर आई कारण चार्टा परिवर्तन हुए पाँच हो चार संगे एक जग हो पाँच हो तो ये देखे निब एखने हो जाए छत्तीस कि कारण पाँचर पर संख्या कि आय आज कि এখানে এক যোগ হবে কারণ ছয়টা পাঁচের উপরে আছে এই কারণে কত বসবে এখানে ছত্রিশ এরপর এখানে কি বসবে দুই দুই বসবে এরপর এখানে শূন্য বসবে শূন্য আছে এখানেও কি বসবে শূন্য বসবে শূন্য আছে এখানে বলেছে কি সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান তো প্রকৃত মান এক দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে একটা সংখ্যা মানে এখানে লিখব পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে লিখব দুই দশমিক শূন্য এখানে লিখব শূন্য এখানে লিখব শূন্য কারণ শূন্য আছে দশমিকের পরে কি আছে শূন্য আছে এরপর বলছে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে কি লিখতে হবে আসন্ন মান লিখতে হবে কত এক দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পরে এখানে ছয় আছে আর ছয়ের পরে কি আছে দুই আছে তো দুইটা পাঁচের নিচে আছে তো ছয়ের কোনো পরিবর্তন হবে না এই সংখ্যাটাই বসবে পঁয়ত্রিশ দশমিক ছয় এরপর পরেরটা একইভাবে এখানে কি বসবে দুই দশমিক কি বসবে শূন্য বসবে দুই দশমিক শূন্য এখানে কি বসবে এখানে বসবে এক তাহলে শূন্যর সঙ্গে এক যদি যোগ হয় তাহলে এক বসবে এরপর পরেরটা এখানে শূন্য হবে কারণ শূন্যর পরের যে সংখ্যাটা সেটা শূন্য আছে শূন্য বসবে এরপর বলেছে সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান তো দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে তো এখানে দশমিকের পরে দুটা সংখ্যা নিব ছয় দুই তো এখানে প্রকৃত মানটা বসিয়ে দিই পঁয়ত্রিশ দশমিক বাষট্টি প্রত্যেকটারই বসিয়ে দুই দশমিক জিরো জিরো এরপর হচ্ছে এখানে শূন্য দশমিক শূন্য ছয় এখানে হবে শূন্য দশমিক শূন্য শূন্য তার মানে এখানে শূন্যই হবে এরপর কি বলেছে যে আসন্ন মান এটার আসন্ন মান বের করতে হবে তো আসন্ন মান বের করি এখানে লিখব পঁয়ত্রিশ দশমিক এখানে লিখব তেষট্টি কারণ দুইয়ের পরে পরের সংখ্যাটা সেটা কি আছে ছয় আছে পাঁচের উপরে এই কারণে পরিবর্তন হয়েছে এই কারণে এরপর এখানে কত লিখব এখানে লিখব দুই দশমিক শূন্য শূন্যই থেকে যাবে এখানে কোনো পরিবর্তন হবে না এরপর এখানে লিখব শূন্য দশমিক শূন্য ছয় লিখব কারণ ছয়ের পরে যে সংখ্যাটা দুই আছে মানে পাঁচের নিচে আছে এই কারণে পরিবর্তন হলো না এখানে এরপর এখানে লিখব শূন্য দশমিক শূন্য এখানে এক লিখব কারণ শূন্যের যে পরের সংখ্যাটা সেটা কি আছে ছয় আছে পাঁচের উপরে এই কারণে কি হবে শূন্যর সঙ্গে এক যোগ হবে তাহলে কি হবে এখানে এক হবে এরপর বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান তো কি দশমিকের পরে তিনটা সংখ্যা নিব এখানে লিখব পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় এখানে লিখব দুই দশমিক শূন্য 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 এখানে লিখব শূন্য দশমিক শূন্য ছয় দুই এখানে লিখব শূন্য দশমিক শূন্য শূন্য ছয় শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটা হচ্ছে প্রকৃত মান কত তিন দশমিক স্থান পর্যন্ত এরপর আসন্ন মান বের করব এখানে লিখব পঁয়ত্রিশ দশমিক এখানে কত আছে দেখব এখানে যে ছয়ের পরের যে সংখ্যাটা সেটা আট আছে তার মানে পাঁচের উপরে আছে তার মানে এখানে সাত হয়ে যাবে কি লিখব ছয় দুই সাত লিখব এখানে দেখে নি এখানে ছয় আছে পাঁচের উপরে আছে এই কারণে এখানে কি হবে দুই দশমিক শূন্য শূন্য এক হয়ে যাবে এখানে এখানে দেখে নি দুইয়ের পরের যে সংখ্যাটা পাঁচ আছে পাঁচ তো এখানে কি হবে দুইয়ের জায়গায় হয়ে যাবে তিন এক যোগ হয়ে যাবে দুই যোগ এক তিন হয়ে যাবে তাহলে শূন্য দশমিক শূন্য ছয় তিন হয়ে যাবে এখানে দেখে নি এখানে দুইয়ের যে পরের সংখ্যাটা দুইয়ের বলছি ছয়ের পরে যে আছে সংখ্যা সেটা আছে কি দুই আছে তো এখানে কবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় কোনো পরিবর্তন হবে না পাঁচের নিচে আছে দুইটা।